ডায়মন্ড হারবারে বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে। সাত নম্বর ওয়ার্ডের অফিস পাড়ায় বিস্ফোরণ, একটি বাড়িতে বিস্ফোরণ হয় এবং এলাকা কেঁপে ওঠে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পৌঁছেছে। ঠিক কি থেকে এই বিস্ফোরণ আমরা জানার চেষ্টা করব, কথা বলবো নকিব। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি নকিব। ঠিক কি ঘটেছে? দেখো শুক্লা, তোমার প্রথমে বললাম কি ডায়মন্ড হারবার থানা ডায়মন্ড হারবার পৌরসভার সাত নম্বর ওয়ার্ডে একটি হঠাৎই দুপুরে বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং কেঁপে ওঠে এলাকায়। সেই হিসাবে এলাকার মানুষ যখন বেরিয়ে দেখে ঘরের মধ্যে থেকে ধোঁয়া বেরোচ্ছে এবং ওই ঘরের মধ্যে ছিল ধনঞ্জয় কর্মকার বলে একজন 60 বছরের ব্যক্তি, এবং তিনি যেটা প্রাথমিকভাবে পুলিশ মনে করছে যে এটি গ্যাস সিলিন্ডারে বাস করে এটা এই ঘটনা ঘটে, এবং ঘটনাস্থলে ধনঞ্জয় কর্মকারের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন যায় এবং স্থানীয় মানুষ যায়। ঘটনাস্থলে ডায়মন্ড থানার পুলিশ যায়, গিয়ে ওই মৃতদেহ উদ্ধার করে ডায়মন্ড হারবারে হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। তবে প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে, এই ব্যক্তি একাই ছিল ঘরের মধ্যে, কেউ ছিল না। তার বাড়িতে অন্যান্য ব্যক্তি তারা বাইরে গেছিল, সেই সময় দুর্ঘটনাটা ঘটেছে বলে জানা যাচ্ছে। আপাতত ধন্যবাদ।